আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল থেকে রাত পর্যন্ত কি কি করলাম, কি রান্নাবাড়া হইলো, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখন সকাল প্রায় 8টার মতো বাজে, তো হোটেল থেকে আর কি পরোটা নিয়ে আসছে, সবজি আর হচ্ছে ডাল। আমার কাছে সবজি একদমই ভালো লাগে না কখনোই, আমার কাছে ডালটা বেশি ভালো লাগে, আমি ডাল দিয়েই খাই। আর এই হচ্ছে একটা বিস্কুট, যেটা হচ্ছে বাকরখানি, এটা তো আমাদের খুবই পছন্দ। আলিফ নিয়ে আসছে, অল্প কয়েকটাই নিয়ে আসছে, তো এইটাও আর কি খেয়ে নিলাম। তো দুপুরে রান্নাবাড়া আর কি করব ইলিশ মাছ দিয়ে, ধুন্দুল আর হচ্ছে বেগুন দিয়ে ইলিশ মাছ। তো আমি এখানে মাছগুলো আগে একটু ভেজে নিচ্ছি, বেশি ভাজবো না, একদম একটু হালকা করে ভেজে নেব, তারপর আর কি রান্না করব। আর আমাদের ঘরে ভাজা মাছটাই বেশি পছন্দ করে সবাই, আমি ছাড়া আমার কাছে ভাজা মাছ অতটা ভালো লাগে না, বিশেষ করে ইলিশ মাছ। তো আমি এখানে ধুন্দুল কেটে আমি ধুই আর কি ঝুরিয়ে রেখেছি, আর এই তো ভাতটাও বসিয়ে দিয়েছি। তো তারপর আর কি তরকারিটা রান্না করব। আর এই তো এইদিকে আমি ধুন্দুল তরকারিটা আর কি বসিয়ে দিয়েছি, ধুন্দুলটা কষাতেই এত পানি উঠে গেছে। তো আর এইদিকে যে আমার জন্য যে আমি বেগুন দিয়ে রান্না করব, এর জন্য আমি এক মাথা আর হচ্ছে এক পিস নিয়েছি। আর ওই বাটির মধ্যে আমি হলুদ, মরিচ আর হচ্ছে ধনিয়া একটু পানি দিয়ে আর কি গুলিয়ে রেখেছি। তো এই তো তরকারিটা হয়ে গেল, আর এখন আমি হচ্ছে বেগুনটা রান্না করব। তো পেঁয়াজটা খুব ভালো করে আমি কষিয়ে এর মধ্যে ওই যে পানির মধ্যে যে মশলাটা গুলিয়ে রেখেছিলাম সেটা আর কি দিয়ে দিয়েছি। তারপর মশলাটা একটু কষিয়ে এর মধ্যে আমি বেগুন দিয়ে দিলাম, আর বেগুনটা আমি খুব ভালোভাবে এখন মিশিয়ে নিচ্ছি। তো তারপর বেগুনটা আমি খুব ভালো করে কষাবো। এই যে সুন্দর করে কষানো হয়ে গেছে, বেগুনগুলো খুবই ভালো ছিল, একদম মানে এখনই গলে গেছে। তো তারপর আমি এই যে মাছটা দিয়ে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছিলাম, আর তরকারিটা এখন হয়ে গেছে, আমি চুলাটা অফ করে দিব। আমার কাছে খুবই ভালো লাগে বেগুন আর হচ্ছে ইলিশ মাছ, কিন্তু অ্যালার্জির প্রবলেমের জন্য খেতে আর কি ভয় লাগে। তো এই তো তরকারিটা হয়ে গেছে, এখন আর কি খাওয়া দাওয়া করে নেব সবাই একসাথে। আর এই হলো বিকেল, আসরের পর। তো এই যে কাপে যে দই বিক্রি করে ওইটা নিয়ে আসছে আলিফ, এই দইটা আসলে খেতে খুবই মজা। তো চারটা নিয়ে আসছে আলিফের জন্য, দুইটা আমার জন্য একটা, আরফার জন্য একটা। তো তারপরে যে বিকেলবেলা এই দইটাই খেয়েছি, আমার কাছে খুবই ভালো লাগে, আরফাও দেখলাম যে এই দইটা আর কি পছন্দ করে। তো দুপুরে যা রান্না করেছে ছেলে, ওইটা দিয়ে আর কি ছেলের খাওয়াটা কষ্ট হয়ে গেছে। আর তারপর ওর জন্য আবার আলাদা করে আবার মুরগির মাংস আলু দিয়ে রান্না করতেছি। তো এখানে সব মশলা দিয়েছে, আর আগের ভিডিওটার মধ্যে আমি মুরগির মাংসটা রান্না দেখিয়েছি। তো এইটার মধ্যে আমি হচ্ছে দিয়েছি বাদাম বাটা দেওয়া হয়েছে, তো তার এর জন্য আর কি মুরগির মাংসটা খেতে খুবই মজা হয়েছে। আর সস দিয়েছিলাম, সস দিলে আসলে তরকারির স্বাদটা অন্যরকম হয়ে যায়, খেতে আস খুবই ভালো লাগে। তো এই হচ্ছে মাগরিবের পর আমি নাশপাতি কাটছি, আর এইখান থেকে আলিফ আগে একটু কেটে খেয়ে নিয়েছে। তো আমি এখন এই যে পিস করে কেটে দিচ্ছি, আর আপেলও কেটেছি, ওইটা আর কি দিয়ে দিয়েছি ওদেরকে, ওরা খাচ্ছে। তো তারপর আর কি নাশপাতিটা দিব, আর এটা খুবই মিষ্টি ছিল নাশপাতিটা খেতে। তো এই যে আপেল খাওয়া হয়ে গেছে, তো আমি এসে আবার এক পিস নিলাম, তো সাথে আবার আরফাও নিল, তো খেয়ে ওরা আর কি পড়তে বসছে। এই যে আমার আরফা বসছে, দুই ভাই বোন একসাথে পড়তে বসলে যে কি পরিমাণ ঝগড়া ঝাঁটি মারামারি করে, পড়বে কি আর, মারামারি করতে করতে ওদের সময় চলে যায়। তো ও এই যে বিছানায় বসছে, আর হচ্ছে আলিফ এই যে টেবিলে বসছে পড়তে, মানে ওদের মারামারি চলে পড়ার ফাঁকে ফাঁকে। আর এই হলো রাত, প্রায় 10টার মতো বাজে। তো ওর বাবা আসার সময় হচ্ছে যে বাকরখানি নিয়ে আসছে, সকালে তো খাওয়া হয়েছিল, তো বেশি খেতে পারিনি, অল্প কয়েকটা ছিল। বাকরখানিটা খুবই মজা লাগে, মানে আরফা আমরা সবাই আর কি খাই, খুবই ভালো লাগে খেতে, খুব মজা লাগে। তো ভিডিওটা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।